দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা এক কথায় অপরূপ সুন্দরী, আসলে দেখলেই ভালো লাগে। আসলে তার জীবনটা কি এরকম সুন্দর কিনা চেহারার মতো, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? ফারুনা। ফারুনা, আপু কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে, কোনো মতো। কোনো মতো আছেন? কেন কোনো মতো কেন? রাজশাহী। আচ্ছা, তা আপনি কি রাজশাহীতে থাকেন নাকি ঢাকায় থাকেন? রাজশাহী বাড়ি ঘর ছিল, ছোট বোনের চিকিৎসা করার জন্য বিক্রি করে দিয়েছি, সেটা এখন জমি আছে এখানে, কিন্তু বাড়ি ঘর নয়, তার জন্য ঢাকা। বাবা কি করে? বাবা একটা বিয়ে করছে, ভারতে থাকে সে। বাবা কোনো খোঁজ খবর নাই? কোনো ভাই বোন টোন আছে? আর খালি একটা ছোট বোন আছে। কোনো ভাইটাই নাই? না। তাহলে সংসার কে চালায় আপনাদের? আমি চালাই, দাদির কাছে থাকি, অনেক কষ্টে বড়। আচ্ছা আচ্ছা, এই যে আপনার মতো এরকম সুন্দরী একটা মেয়ে, উঁচু লম্বা, দেখতে শুনতে আপনি তো অনেক উঁচু লম্বা, মানে যে কোনো মানে একটা ছেলেসও মোটামুটি লম্বা আছেন। চাকরি বাকরি, পুলিশের চাকরি, সেনাবাহিনীর চাকরি টাকরি হয়ে যাইতো, মানে একটু যদি লেখাপড়া জানতেন, লেখাপড়া কি করা হয়েছিল? লেখাপড়া সেরকম করা হয় না ভাই, অভাবে সংসার, বাবা মা কাছে ছিল না, অনেক কষ্টে বড় হয়েছে, অনেক ইচ্ছা ছিল পড়াশোনা করে নিজে বা নিজে দাঁড়াবো, ভালো একটা কিছু করবো। এরকম চেহারা নিয়ে তো মানুষ একটু অভিনয় করতে চায়, নায়িকা টাইকা হইতে চায়, এরকম কোনো স্বপ্ন আছে? এরকম স্বপ্ন থাকলেও করা যাবে না ভাই, কোনো স্বপ্নই নাই, এখন আছে একজন জীবন সঙ্গী, সুখে দুঃখে পাশে থাকবে। জীবন সঙ্গী আছে নাকি বানাবেন? বানাবো, এর জন্য আইছি প্রতিবেদন। প্রেম টেম নাই? না, প্রেম টেম নাই, গরিব মানুষের কিছু প্রেম। সত্যি কথা, গরিব হলে কি হয়েছে? গরিব ঘরে যদি এরকম একটা চাঁদের আলো থাকে, এমনিতে সবাই আলোটা নিতে চায়, তো এরকম কেউ আসে সিরিয়াল দেয় না? তো সিরিয়াল তো দেই ভাই, অনেকেই আছে কথাবার্তা, বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু যৌতুক চায়, এর জন্য বিয়ের শাদী হয় না। আপনাকে বিয়ে করতে যৌতুক চায়? তারা কি আসলে কি আহমক নাকি, কি কারণে যৌতুক চায়? এরকম সুন্দরী মেয়ে মানুষ বিয়ে করার জন্যই পায় না, আর আপনাকে যৌতুক চায় কেন? জানি না ভাই, তার জন্য প্রতিবেদন আইছি, অনেক কষ্টে আছি, তার জন্য প্রতিবেদনের সামনে আইছি, কেঁদে সুখে দুঃখে পাশে দাঁড়া, আমাকে একটা সেলাই মেশিন কিনে দিয়ে দায়িত্ব নেয়। সেলাইয়ের কাজও জানেন? হ্যাঁ। বাহ, তা তো খুব ভালো, বিয়ের পরে আর স্বামীর কষ্ট করতে হবে না বেশি একটা জামা কাপড় বানানোর জন্য, তাই না? নিজে কাজ নিজে করাই ভালো। আচ্ছা আচ্ছা, সংসারে রান্না বান্না টান্না পারেন তো নাকি? হ্যাঁ, তা পারে। আচ্ছা, মানুষ কয় যে এত সুন্দরী মেয়েরা সংসার করতে চায় না, ওরা শুধু আজকে টিকটক করে বেড়ায়, আপনারা জীবন আবার এরকম নাকি? না ভাই, এরকম নাই। আচ্ছা আচ্ছা, সবাই তো নাই, কিভাবে টিকটক করবো? এই যে এত বড় হয়েছেন, দেখতে শুনতে ভালো, আসলে চোখ থাকতে অন্ধ, লেখাপড়া জানেন না, সবকিছু মিলে কষ্ট লাগে কোনটা বেশি এখন? সবথেকে কষ্ট লাগে এটাই, এখন বাবা মা সারা বড় হয়েছি, ছোট বোনটা আছে, তাকে মানুষের মতো মানুষ করতে পারলে, নিজে তো কিছু করতেই পারি নাই, তাকে যদি ভালোভাবে মানুষ করতে পারতাম এটাই সব। যাক, এখন বোনটা চেষ্টা করেন মানুষ করার, তারপর আপনার বিয়ে হবে, আপনার যেহেতু লেখাপড়া নেই, সন্তান যে হবে বাচ্চা টাচ্চা, তাদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবেন, ঠিক আছে? তা কেউ বিয়ে করতে চাইলে কিভাবে যোগাযোগ করবে? নাম্বার দিলে সমস্যা নাই তো? টেমটেম করে ভেঙে যাবেন না তো আবার? তার নাম্বারটা কি দেখে বলতে পারেন? তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় একটি গরিব ঘরের মেয়ের জীবনের গল্প, সত্যিকারের অসহায় কিন্তু চেহারাটা অপূর্ব। এক কথায় যে কেউ তাকে বিয়ে করতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন, অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01784369763। নাম্বারটা কার কাছে থাকে? নাম্বারটা আমার কাছেই থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর নামাজ কালাম পড়েন? হ্যাঁ বলি, পড়ো। অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে আপু? তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।